দেখে নিন ভারতের 2018-র প্রতিরক্ষা সেবা। সৌদি, মিয়ানমার সহ একাধিক দেশে হেলিকপ্টার মিসাইল রপ্তানি করবে ভারত। নতুন বর্ষ উপলক্ষে লেটেস্ট বাংলা নিউজের একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন আপনারা দেখুন। স্বাধীনতা দিবসেই নয়াদিল্লিতে উন্মোচিত হবে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। দীর্ঘদিন কাজ চলছে এই প্রজেক্টের। দেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত নিহত হওয়া 22,600 জন শহীদকে শ্রদ্ধা জানাতেই এই স্মারক তৈরি করা হচ্ছে। যুদ্ধে অথবা কোনো অভিযানে গিয়ে নিহত হয়েছেন তারা। 2018-র 15 আগস্ট এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি, মিয়ানমার, আর্মেনিয়া সহ একাধিক দেশে হেলিকপ্টার মিসাইল রপ্তানি করবে ভারত। অস্ত্র রপ্তানিতে এক বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। সৌদি আরব, জর্দান, আরব আমিরাত সহ মিয়ানমার ও আর্মেনিয়ায় অস্ত্র ও যুদ্ধযান রপ্তানি করবে ভারত। র্যাডার, হেলিকপ্টার, মিসাইল সাপ্লাই করার পাশাপাশি ট্যাঙ্ক আপগ্রেড করে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। শত্রুপক্ষের মিসাইল ট্র্যাক করতে বিশেষ রণতরি জলে নামাবে ভারত। 2018-তেই বিশেষ সার্ভিলিয়েন্স শিপ নামবে ভারতের, আর এই রণতরি থেকে চালানো হবে ভারতের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল সহ বিভিন্ন ধরনের কৌশলী অস্ত্র। এই রণতরি সম্পূর্ণভাবে দেশের মাটিতেই তৈরি করা হবে। ভারতীয় নৌসেনায় প্রথমবার যুক্ত হবে সাবমেরিন রেস্কিউ সিস্টেম। JFD নামে ব্রিটেনের এক সংস্থার কাছ থেকে দুটি সাবমেরিন রেস্কিউ সিস্টেম আনছে ভারত। 2018-র মার্চেই নৌসেনায় যুক্ত হবে এগুলি। ভারতীয় সেনার জন্য আসবে রাশিয়ার তৈরি ক্যামোফ 226T হেলিকপ্টার। 200টি ক্যামোফ 226T হেলিকপ্টার কেনার জন্য ইতিমধ্যে ভারত ও রাশিয়ার মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। 2018-র শেষ থেকে সেই হেলিকপ্টার দেশে আসা শুরু হবে বলে জানা গিয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য যুদ্ধবিমানের আর্জি জানাবে নৌসেনা। সম্প্রতি নৌসেনা প্রধান সুনীল লাংবা জানিয়েছেন 2018-তে 57টি মাল্টিরোল হেলিকপ্টারের জন্য রিকোয়েস্ট অফ প্রপোজাল দেবে নৌসেনা। সেগুলি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করা হবে। এই প্রজেক্টে আগ্রহ দেখিয়েছে 4টি এয়ারক্রাফট নির্মাতা সংস্থা। নৌসেনায় আসবে গোপনে তৈরি 725 কোটির ভেসেল। একেবারে গোপনে 3 বছর ধরে তৈরি হয়েছে যুদ্ধজাহাজ। এর নামও জানা যায় না। বলা যায় VC-11184। এটি দেশের সর্ববৃহৎ রণতরি হয়ে জলে নামবে বলে মনে করা যাচ্ছে। এতে ট্র্যাক ব্যালিস্টিক মিসাইল রাখা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। সীমান্তে স্মার্ট ফেন্স আর ড্রোন মোতায়েন করবে BSF। ভারত ও বাংলাদেশ সীমান্তের যেসব জায়গা ফাঁক রয়েছে সেখানে হবে স্মার্ট ফেন্সিং।